সম্মানিত দীন ইসলামি ভাই এবং বোনেরা, রজব মাসে এমন একটি রাত্র রয়েছে যে রাত্রে নেক আমলকারীদেরকে মহান মনিব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 100 বছরে সবদান করেন, আর সেই রাতটি হচ্ছে রজব মাসের 27 তারিখের রাত। শোয়াবুল ইমান নামক কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি এই রাত্রে দুই দুই রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করবে, আর 12 রাকাত নফল নামাজ আদায় করার পরে 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এবং 100 বার ইস্তেগফার তথা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে 100 বার এবং 100 বার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। এই তাসবিহগুলো আদায় করার পরে কায়মুন বাক্যে দুনিয়া এবং আখেরাতের জন্য যা ইচ্ছা মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবে। পরের দিন রোজা রাখবে, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তার সকল বৈধ উদ্দেশ্যকে কবুল করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। ভিডিওটি যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অন্যকে দেখার জন্য আপনি ভিডিওটি শেয়ার করে